গুড মর্নিং আমার প্রিয় আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়েলকাম টু আখি গ্যালারি। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদের প্রত্যেকের জন্য ঈদ মোবারক। আর তোমাদের সাথে আমি দেখো কি শেয়ার করছি। আজকে সকালবেলা আমার কর্তা আমাকে ডেকে বললেন যে আমি গাড়িটা বের করেছি, তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও দিবা কিনা। তার মানে আগে বলে নিচ্ছি, আমার কর্তা নতুন গাড়ি কিনেছেন ফর ঈদ। তিনি তার নিজের ঈদের গিফটটা নিজেই কিনে নিয়েছেন, আর আমি তার কথা মতো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তিনি আমাকে শেয়ার করতে বলেছেন বলে থ্যাংকস ফর হিম। আমি তাহলে গাড়িটার ডিটেলস একটু তোমাদেরকে দিচ্ছি। অ্যাকুরা ইজ দ্য লাক্সারি ভার্সন অফ হোন্ডা, লাইক টয়োটা, লেক্সাস, নিশান, ইনফিনিটি। নিউ কার, জিরো মাইলস, তার মানে এটা এক মাইলও চালানো হয়নি, একেবারে নতুন প্রোডাক্ট। আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মডেল অ্যাকুরা MDX 2020 AWD, মানি হচ্ছে অল হুইল ড্রাইভ। এটার প্রাইস হচ্ছে উইথ ট্যাক্স, মানে ট্যাক্স শুধু এটার প্রাইস পড়েছে 73,124.24, তার মানে 73,124.24. সেভেন সিটস ইন র, তার মানে এই গাড়িটার মধ্যে সাতটা সিট আছে, ড্রাইভার উইদাউট ড্রাইভার মানে সাতজন বসতে পারবে আর কি। কিলেস পুশ স্টার্ট, অল ফাংশন ARE ইলেকট্রনিক, গিয়ার চেঞ্জ বাটন, ওয়াইফাই অ্যান্ড GPS কানেকশন, IVI TY, হ্যান্ডস ফ্রি ড্রাইভ মোড, সিট হাইটিং সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, আমি ওর গাড়িটার ডিটেলস তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো তো লাগার কথা, তাই না? কারণ দু চার পয়সার কথা না, 73,000 অলমোস্ট $74,000, মানে যেটা বাংলাদেশি টাকায় হয়তোবা 65 লাখ টাকার মতো মানে দামের গাড়ি। যাই হোক, তোমাদেরকে আমি ভিতরের ইয়েগুলো একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কর্তাও দাঁড়িয়েছিলেন, তাকে ভিডিও করতে গেলাম, তিনি ভিডিও করতে দিলেন না, বললেন আমাকে ভিডিও করতে হবে না, তুমি গাড়িটার ইয়েটা সুন্দর করে ভিডিও করো। দেন আমি সেই চেষ্টাটাই করেছি। জানি না ভিডিওটা কতটুকু আমি ভালোভাবে করতে পেরেছি। আমি এগুলো মানে ধরে ধরে একটু দেখছিলাম, কারণ আজকেই ওর গাড়িটা আমি ভালো করে দেখতে পেয়েছি। কারণ গাড়িটা আসলে তার আগে আমি খালি গাছে পানি দিতে যেয়ে একটু দেখতাম, কারণ গাড়িটা এখনও মানে ওই যে বললাম 0 মাইলস, তার মানে গাড়িটি এখনও রোডে চলেনি, সেটা শেয়ার করেছি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগবে বলেই তোমরা যেটা বরাবর করো সেটা করবে ইনশাআল্লাহ, আই থিঙ্ক সো। তোমরা লাইক করে ভালো ভালো কমেন্টস করবে। হ্যাঁ আমার প্রিয় ভাই ও আপুগুলো, তোমাদেরকে সুন্দর একটা জিনিস ঈদ উপহার হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তোমাদের আশা করছি ভালোই লাগবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা মানে পুরোপুরি না দেখতে ভুলো না, কারণ আমি কিন্তু কখনো অনুরোধ করি না যে আমার ভিডিও পুরোপুরি দেখো। কিন্তু মাঝে মাঝে এমনি কোনো ভিডিও, যে ভিডিওগুলো আসলে একটু সুন্দর ভিডিও আমি মনে করি, রেয়ার ভিডিও অ্যান্ড ভেরি গুড আইটেম, দেন আমি এই রিকোয়েস্টটা করি যে তোমরা ফুল ওয়াচ করবে। এটা হচ্ছে সিট বেল্ট, যে বা যারা যখন সিটে বসবে সিট বেল্টটা বাঁধা বাধ্যতামূলক,
সেই সিট বেল্টও আমি তোমাদের সাথে শো করে দিলাম। আর এটা হচ্ছে আমি যেটা করছি, এটা পুশ করে দিয়ে সিটটাকে সামনে নিয়ে গেলাম তোমাদের জন্য লাস্টের মানে সিটগুলো দেখানোর জন্য। এটা তিনটা রো, ফার্স্ট মানে যেখানে ড্রাইভার বসবে তার পাশে একটা সিট, সেকেন্ড অ্যান্ড থার্ড, তিনটায় আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওটা অনেক এনজয়ের মাধ্যমে মানে উপভোগ করে করে দেখে নিবে, কারণ এমনি ভিডিওগুলো দেখার মধ্যেও কিন্তু আনন্দ আছে, তাই না? নতুন জিনিসের অন্যরকম একটা আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দ্যাটস হোয়াই আমি আমার হাজবেন্ডের কথা মতো সুন্দর এই প্যারাগন গাড়িটি, অ্যাকোরার প্যারাগন মানে গাড়িটি তোমাদের সাথে শো করে দিলাম। এই যে MDX, মানে সব কিছু আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি। আমার কর্তা মাঝখান দিয়ে আবার একটু দেখিয়ে দিলেন ব্যাক সাইডের ডালাটা কী করে খুলতে হয়, দেন আমি খুলে নিলাম আর কি পরে। মানে এখানে হচ্ছে যেটা বাজার টাজার করলে আমরা রাখি, আর যখন বাজার টাজার থাকে না তখন সিটটাকে ইয়ে করা হয় আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো। আমার বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হলো তোমরা প্রত্যেকেই জানো আমাদের বাংলাদেশ কতদিন আগে ছিল ভারতে মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল করোনা, সবাই খুব আতঙ্কিত হয়ে গিয়েছিল। এখন সেটা কিছুটা আল্লাহর রহমতে মানে ভালোর দিকে এসেছে। এখন আবার বাংলাদেশে করোনাটা মহামারী আকারে ছড়িয়ে গেছে। এই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সবাই বেশি বেশি করে দোয়া করো আমার দেশের জন্য, আমার দেশের মানুষদের জন্য, যাতে আল্লাহ পাক আমার দেশের মানুষদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে করোনা ভাইরাস সহ সকল প্রকার রোগমুক্ত সুখী সুন্দর জীবন দান করেন, নিখায়াত সহ সর্বাঙ্গীণ মঙ্গলের সাথে হিদায়াতের পথে, আমিন। সেই সাথে আমার সন্তানকে, আমাকে, আমাদের সকলকে, আমিন সুম্মা আমিন। তোমাদের কাছে গাড়িটার নেম প্লেটটা দেখলে মনে হচ্ছে যে গাড়িটা ওল্ড, কিন্তু না, গাড়িটা নতুন। কিন্তু এখানে নেম প্লেটটা নতুন সেট করা হবে বলে যে কাগ প্লেটটা ছিল সেটা আমার হাজবেন্ড খুলে নিয়েছে, সেই জন্য এটা তোমরা যেটা চলে গেল ভিডিওটুকু তোমরা দেখতে পেলে যে মনে হলো যে পুরনো, বাট ইটস নিউ কার, আমি অলরেডি বলে দিয়েছি। পুণ্যের বিচার এখন মানুষ করে, পাপ পুণ্যের বিচার এখন মানুষ করে, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষই করে। আমি কার কাছেতে যাই আমার কোনো বন্ধু নাই, বলো কোথায় গেলে পাই, আমি কার কাছেতে যাই আমার কোনো বন্ধু নাই, বলো কোথায় পাবো ঠাই, আমি পথে যা যাব আমার আপন হইল পর, আমি পথে যা যাব আমার আপন হইল পর, ও সারি ঘর ভেঙে গেছে দারুণ ঝরে, পাপ পুণ্যের বিচার এখন করছি ফরিয়াদ শুধু পেলাম অপবাদ, আমি বিচ
চারুকের বিচারছে, করছি ফরিয়াদ শুধু পেলাম অপবাদ, আমার মানুষ হয়ে বেঁচে থাকা ছিল বড় সাধ, বলো সে কি অপরাধ। পাপের বিচার এখন মানুষই করে, পাপের বিচার এখন মানুষই করে, খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপের বিচার এখন মানুষই করে, পাপের বিচার এখন মানুষই করে। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, মেল দুটি আখিরে পাখি, আমি ডাকি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তরে, কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে, চন্দ্র সূর্য সাক্ষী তোমার আমার প্রীতি, চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে, বুঝলাম না চালাকি রে পাখি, তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, শুয়া চাহন পাখি আমার।
পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি। গান দুটো আমি কয়েকদিন আগে রেকর্ড করেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে গান দুটো শেয়ার করে দিলাম। সবাই ঈদের আনন্দ আল্লাহর রহমতে ভালোভাবে উপভোগ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, সবাই ভালো থেকো। সব সময়ের মতো সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। আল্লাহ সেভ এভরি ওয়ান, আমিন। আল্লাহ হাফেজ বন্ধুরা, অ্যাগেইন ঈদ মোবারক।